আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আজকে একটি গুরুত্বপূর্ণ আমল নিয়ে উপস্থিত হয়েছি। যারা বিভিন্ন কবরেজিতে প্রতারণা হয়েছেন আর ব্যক্ত হওয়ার কারণ নেই, আশা করি এই কোরআনিক আমলগুলো মনোযোগ সহকারে পাঠ করবেন এবং শুনবেন, আপনার নেক কাজ পূর্ণ হয়ে যাবে। এর জন্য অনুমতি নিয়ে কাজটি করতে হবে। কিছু আমল এমন আছে যেগুলো পড়তে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না, অনেক জ্ঞানের অধিকারী ও হতে হয় না, কিন্তু এগুলোর ফজিলত অনেক বেশি। এগুলো বান্দার আমলনামাকে ভারী করে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে লোক পাকের আগে একবার বলে সুবহানাল্লাহিল আজিম পড়তে হবে, খুব বেশি সময় লাগে না, কিন্তু আল্লাহ এতই মহান যে তিনি এর বিনিময়ে তার প্রিয় বান্দার জন্য আমলগুলো দিয়েছেন। আশা করি এই ধরনের ভিডিওগুলো পেতে হলে সাথে থাকবেন আর মনোযোগ সহকারে আয়াতটি শুনুন এবং পাঠ করুন। আপনি যে নিয়তে করতে চান ইনশাআল্লাহ সেই নিয়তটি আপনার পূর্ণ হয়ে যাবে। যদি এই ধরনের ভিডিওগুলো ভালো লাগে তাহলে সাথে থাকবেন। আশা করি সূরাটি শুনে নিন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون صدق الله العلي العظيم.